আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় যাদের মাড়িতে একটিও দাঁত নাই বা কয়েকটি দাঁত আছে এমন পজিশনে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স ভিডিওটি সকলেই দেখতে পারে যাদের দাঁত স্থায়ী রয়েছে একটা সময় আসতে পারে তাদের দাঁত পড়ে যেতে পারে তো ভিউয়ার্স এর জন্যই ভিডিওটি সকল মানুষই দেখতে পারেন ভিউয়ার্স প্রথমত আমরা জেনে নেব যে যাদের এক মাড়িতে একটিও দাঁত নাই তাদের কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে মাড়ির একটা মডেল নেওয়া হয়েছে এটি উপরের মাড়ির মডেল যেটিতে এটি হলো দাঁতের মাড়ি আর এখানে একটিও দাঁত দেখা যাচ্ছে না তো যদি এমনটি হয় যে দাঁতের মাড়িতে একটিও দাঁত নাই এটি সাধারণত বৃদ্ধ বয়সে এমনটি হয়ে থাকে তো ভিউয়ার্স এমন পজিশনেও কিন্তু দাঁত সেখানে সেটিং করা যায় স্থায়ীভাবে এবং অস্থায়ীভাবে সেখানে দাঁত সেটিং করা যায় এমন এটি আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হলো উপরের মাড়ি এবং এটি হলো নিচের মাড়ি এখানে দেখতে পাচ্ছেন নিচের মাড়িতেও একটিও দাঁত নাই এবং উপরের মাড়িতেও একটিও দাঁত নাই এক্ষেত্রে স্থায়ী এবং অস্থায়ী দু ধরনেরই স্টেটমেন্ট রয়েছে ভিওয়ার্স যে অস্থায়ী যে পদ্ধতিটি রয়েছে তা হলো কমপ্লিট ডেঞ্চারের মাধ্যমে অর্থাৎ এটা আপনারা স্ক্রিনে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা কমপ্লিট ডেঞ্চার বলে থাকি এই কমপ্লিট ডেঞ্চার আপনার যখন খুশি খোলা যায় আবার যখন খুশি মুখের ভিতরে পরিয়ে রাখা যায় ভিহ এটি হলো নিচের মাড়ির দাঁত এবং এটি হলো উপরের মাড়ির দাঁত যখন দাঁত না থাকে তখন আমরা এ ধরনের মাপ নিয়ে থাকি আর এ ধরনের মাপ নেওয়ার পরে মাপের উপরে এ ধরনের মডেল তৈরি করে এই মডেলের উপর এই ধরনের দাঁত আমরা সেটিং করে দিয়ে থাকি যেটি দ্বারা স্বাভাবিক যে খাদ্য খাবারগুলো থাকে সেগুলো কিন্তু চিবিয়ে খুব ভালোভাবেই দাঁতের কাজ চালা দাঁতের কার্যক্রম চালানো যায় তো এটি মূলত কমপ্লিট ডেঞ্চার এটি কিভাবে সেটিং করবে এটি ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব নয় এটির জন্য আপনাকে যদি কখনো এমন পেশেন্ট থাকে তবে ডাক্তারের কাছে গিয়ে সে সেটিং করে নিতে পারে এ ধরনের দাঁত এ ধরনের দাঁত দ্বারা সাধারণত স্বাভাবিক খাবারগুলো খাওয়া যায় ভিওর্স এটি হলো কমপ্লিট ডেনচার উপর এবং নিচের দুই মাড়ি একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে তো ভিওর্স এ ধরনের ডেনচার করার জন্য দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনাকে ইমপ্রেশন দিতে হবে মাপ দিতে হবে মাড়ির তার পরবর্তীতে ডাক্তার আপনাকে এ ধরনের মাড়ি তৈরি করে দিতে পারবে দাঁতের মাড়ি এখানে দেখতে পাচ্ছেন উপরের মাড়িতে এটি এবং এটি হলো নিচের মাড়ি রয়েছে তো এ ধরনের সমস্যায় যখন দাঁতগুলো লাগানো হয় তখন হাওয়ার সঙ্গে মুখের ভিতরে এই দাঁতগুলা সেটিং হয়ে থাকে এবং এখানে যে মাড়িটা দেখতে পাচ্ছেন এই মাড়ির উপরে যতটুকু জায়গা রয়েছে ঠিক এতটুকু জায়গার উপরেই এ ধরনের ডেনচার প্লেট বসিয়ে দাঁতের কার্যক্রম খুব অনায়াসে ভালোভাবে মোটামুটিভাবে কিন্তু দাঁতের কার্যক্রম চালানো যায় যাদের একটিও দাঁত নাই তাদের ক্ষেত্রে এ ধরনের ফুল কমপ্লিট ডেঞ্চার বসিয়ে তারা খাবারের যে দাঁতের যে কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে পারে দেখতে পাচ্ছেন এখানে একটি কমপ্লিট ডেঞ্চার সেটিং করা রয়েছে মুখের ভিতর ভিউয়ার্স এখানে এটি হলো মাড়ি এটি ন্যাচারাল একটি ছবি যেটিতে কমপ্লিট ডেঞ্চার পুরোপুরি উপরে মাড়ি এবং নিচের মাড়ি দুই মাড়িতেই কমপ্লিট ডেঞ্চার করা হয়েছে তো ভিউয়ার্স দাঁত যদি এভাবে একটি দাঁতও না থাকে তখন চোয়াল বসে যায় চোয়াল দেখতে একটু বসা বসা লাগে তো এর জন্য এবং খাবার খেতেও অনেক ধরনের প্রবলেম ফিল হয় তো তার কারণে এ ধরনের কমপ্লিট ডেঞ্চার যদি কেউ চায় সে করিয়ে নিতে পারেন সাধারণত আমাদের যারা নানা রয়েছে দাদা রয়েছে তাদের এ ধরনের সমস্যা হয়ে থাকে এবং আমরা এখন যারা দাঁত নিয়ে রয়েছি আমাদের এই দাঁতগুলোও একটা বয়স পর্যন্ত কিন্তু সেটি তারপরে গিয়ে কিন্তু সেটি নড়ে যেতে পারে বা পড়ে যেতে পারে তখন আমরা এ ধরনের কিন্তু চাইলে করিয়ে নিতে পারব যাদের এখন পরিপূর্ণ দাঁত রয়েছে তারাও ভিডিওটি দেখবেন কারণ তাদেরও এ ধরনের প্রয়োজন হতে পারে তো ভিওর্স এখানে দেখুন উপর এবং নিচের যে মাড়ি রয়েছে দুই মাড়িতেই কিন্তু অস্থায়ী দাঁত পুরোটাই রয়েছে এটি যখন খুশি খুলে রাখা যায় আবার যখন খুশি এটি পরে রাখা যায় এ ধরনের কমপ্লিট ডেনচার করলে এটি মাঝে মাঝে খুলে পরিষ্কার করতে হয় ভিউয়ার্স এখন যে ট্রিটমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন যে চিকিৎসা পদ্ধতিটি এটি হলো ইমপ্লান্ট করে তার উপরে ব্রিজ করে নেওয়া যদি মাড়িতে একটি দাঁত নাও থাকে তাহলে আপনি এ ধরনের চিকিৎসা করাতে পারেন এটি মোটামুটি একটা স্থায়ী চিকিৎসা বলা চলে যখন মাড়িতে একটিও দাঁত না থাকবে তখন মাড়ির মাড়িতে বিশেষভাবে আপনার ইমপ্লান্ট ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতের যে মাড়ি রয়েছে সেখানে ইমপ্লান্ট করলে ঠিক এমনটি দেখা যাবে কয়েকটি স্টম সেখানে তৈরি হবে আর সেই স্টমের পরেই কিন্তু এ ধরনের ব্রিজ আপনি কিন্তু করাতে পারেন এটি মোটামুটি স্থায়ী চিকিৎসা কারণ এখানে যখন ইমপ্লান্ট করে একটা ব্রিজ সেখানে বসানো হবে তখন সে দাঁত দ্বারা আপনি স্বাভাবিকের থেকেও অধিক শক্ত যে খাবারগুলো থাকবে সেগুলো কিন্তু মোটামুটি আপনি এই দাঁত দিয়ে সেগুলোর কার্যক্ষমতা চালিয়ে যেতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই তো এর জন্য আপনার যদি একটিও দাঁত নাকে দাঁত না থাকে তাহলে কমপক্ষে চারটে দাঁত ইমপ্লান্ট করার প্রয়োজন হবে মাড়ির দিকে দুই পাশে দুইটা এবং সামনের দিকে দুই পাশে দুইটা দাঁত যদি আপনি ইমপ্লান্ট করিয়ে নেন আর ইমপ্লান্ট করানোর পরে সেই স্টমের পরে ইমপ্লান্ট স্টমের পরে যদি এই ধরনের ব্রিজ করে নেন তাহলে কিন্তু সে স্বাভাবিকভাবে যেমনটি থাকার কথা দাঁতগুলা ঠিক তেমনই থাকে ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমপ্লান্ট ট্রিটমেন্টের পরে সেখানে ব্রিজ করা হচ্ছে এখানে দেখুন যে পাঁচটা ইমপ্লান্ট করা হয়েছে দেখা যাচ্ছে ভিতরে আর রয়েছে যেটি এখানে দেখা যাচ্ছে না তো এখানে ছয়টি দাঁতে মাড়িতে কিন্তু ছয়টি ইমপ্লান্ট বসানো হয়েছে এবং এই ইমপ্লান্টের পরেই কিন্তু এখানে ব্রিজ করা হয়েছে এটি পরিপূর্ণতা পরিপূর্ণই কিন্তু একটা মাপের উপরে করা হয়ে থাকে তো ভিওর্স এ ধরনের ইমপ্লান্ট করে যদি এ ধরনের ব্রিজ করা হয় তাহলে স্বাভাবিকভাবে দাঁত যেমনটি থাকার কথা তেমনই থাকে এবং যদি ইমপ্লান্ট ট্রিটমেন্ট করে সেখানে ব্রিজ করা হয় তাহলে মোটামুটি আগের মতোই সে কিন্তু দাঁতের কার্যক্রম চালাতে পারে তো এ ধরনের চিকিৎসা যাদের একটিও দাঁত নাই তাদের জন্য ইমপ্লান্ট করে যদি ব্রিজ করা হয় তবে সেটি হবে স্থায়ী চিকিৎসা আর যদি এভাবে আপনি ডেনচার করান তাহলে সেটি হবে অস্থায়ী চিকিৎসা এই যে আপনার যে ইমপ্লান্টের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মোটামুটি আপনি নিজে নিজে কখনও খুলতে পারবেন না এটি চাইলে আপনি ডাক্তারের কাছে যে খুলে আসতে পারবেন আবার এটি খোলার সাধারণত প্রয়োজন হয় না ভিউয়ার্স এখন আসুন যে যাদের কয়েকটি দাঁত পড়ে গেছে যে কয়েকটি দাঁত আছে আবার কয়েকটি দাঁত পড়ে গেছে এমন কিছু পেশেন্ট অনেক বেশি রয়েছে তো তাদের ক্ষেত্রেও স্থায়ী এবং অস্থায়ী পদ্ধতি রয়েছে এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি ডেনচার করার পদ্ধতি এটিকে আমরা পার্শিয়াল ডেনচার বলে থাকি তো দেখুন এখানে একটি এখান থেকে কিন্তু দুটি দাঁত ফেলে দেওয়া হয়েছে এবং এখান থেকে তিনটি দাঁত কম রয়েছে তো যাদের এরকম রয়েছে তারাও কিন্তু স্থায়ী এবং অস্থায়ী চিকিৎসা পেতে পারেন এখানে যে ছবিটি দেখানো হচ্ছে এটি হলো ডেনচারের মাধ্যমে এটিও অস্থায়ী ট্রিটমেন্ট এটি আপনার যে দাঁতের যে ফাঁকাটি থাকবে সেখানে অস্থায়ীভাবে দাঁত বসানো হবে একটি প্লেটের সাহায্যে আর এই প্লেটটা আপনি যখন খুশি তখনই খুলতে পারবেন আবার যখন খুশি তখনই এটি লাগিয়ে রাখতে পারবেন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন দুটি দাঁত এখানে তিনটি দাঁত এটিকে আমরা পার্শিয়াল ডেঞ্চার বলে থাকি যদি কারো এ ধরনের হয়ে থাকে যে পাশে দুইটি দাঁত নাই এ পাশে তিনটি দাঁত নাই এমন হলেও কিন্তু এই পার্শিয়াল ডেঞ্চার করা যাবে তবে পার্শিয়াল ডেঞ্চার করার জন্য মাড়ির শেষ প্রান্তে দাঁত থাকতে হবে এখানে দেখছেন যে মাড়ির শেষ প্রান্তে দাঁত রয়েছে আর তার পাশের দাঁতের সাপোর্ট নিয়েই কিন্তু এ ধরনের ডেঞ্চার করা হয় এ ধরনের ডেঞ্চার দ্বারাও স্বাভাবিক যে খাবারগুলো রয়েছে স্বাভাবিক যে দাঁতের কার্যক্রমগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবেই কিন্তু সম্পন্ন করা যায় ভিওয়ার্স এছাড়া রয়েছে ব্রিজের চিকিৎসা অর্থাৎ কোনোখানে যদি এ ধরনের সমস্যা হয় যে এখানে দুইটি দাঁত নাই তো এই অবস্থায় আপনি যদি স্থায়ী চিকিৎসা চান তাহলে আপনি ব্রিজের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন আর ব্রিজ করতে হলে অবশ্যই শেষ প্রান্তে দাঁত থাকতে হবে তো ভিউয়ার্স এখানে দেখুন শেষ প্রান্তে দাঁত রয়েছে তো যদি এখানে যদিও ইমপ্লান্ট ট্রিটমেন্ট করে এখানে তিন ইউনিটের ব্রিজ করা হচ্ছে কিন্তু যদি এই ইমপ্লান্ট না করে এই দাঁতটি এবং এই দাঁতটির সঙ্গে এই ব্রিজটি করা হতো তাহলে এখানে এখন দেখছেন যে তিন ইউনিটের ব্রিজ আর যদি ইমপ্লান্ট না করে এখানে ব্রিজ করা হতো তাহলে পাঁচ ইউনিটের ব্রিজ প্রয়োজন হতো তো ব্রিজ করার জন্য শেষ প্রান্তে দাঁত থাকতে হবে যদিও এখানে ইমপ্লান্ট ট্রিটমেন্টের মাধ্যমে স্টম তৈরি করা হয়েছে যদি এখানে দাঁত না থাকতো তাহলে এ ধরনের স্টম করে কিন্তু আহ সেখানে ব্রিজ করা যেত যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখান থেকে পরপর কিন্তু তিনটি দাঁত এখান থেকে তুলে ফেলা হয়েছে আর এমন অবস্থায় আপনার যদি শেষ প্রান্তে দাঁত না থাকে তাহলে এই ইমপ্লান ট্রিটমেন্ট করে সেখানে একটা স্ট্যাম্প তৈরি করে নিয়ে কিন্তু আপনারা সেখানে ব্রিজের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারেন যদি এমনটি হয়ে থাকে ব্রিজ ট্রিটমেন্টটি সাধারণত দাঁতের সঙ্গে দাঁতের শেষ প্রান্তে দাঁত না থাকলে করা যায় না তবে যদি দাঁত না থাকে তাহলে আপনি ইমপ্লান্ট করে তৈরি ইমপ্লান্ট করে তারপরে কিন্তু আপনি এ ধরনের ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারেন যেখানে তিন ইউনিটের ব্রিজ করা হচ্ছে এই ব্রিজটি যদি এই দাঁতের সঙ্গে করা হতো তাহ তাহলেও কিন্তু সেটি করা যেত তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম